রাজধানীর আঁতাপড় এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার দুই এস এস পরীক্ষার্থী সহ তিন বোন নিখোঁজ হয়েছে অন্যদিকে নিজের বিয়ে ঠেকিয়ে দিল ষষ্ঠ তৃষ্ণা আশ্রয় পেল এতিমখানায় আর গোটা দেশে আলোড়ন সৃষ্টি করা বেশ কিছু গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে সাজানো হয়েছে এই ছোট্ট ভিডিওটি তাই ভিডিওটি কোনোরকম না টেনে শেষ অবধি দেখার অনুরোধ করছি এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে রাজধানীর আতা এলাকার একটি বাসা থেকে বৃহস্পতিবার দুই এস এস পরীক্ষার্থী সহ তিন বোন নিখোঁজ হয়েছে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে ওই বোনেরা বের হয় এ ঘটনায় নিখোঁজ বন্দের খালা সাজিদা নৌরিন ওই দিন রাতে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তিন বোন টিকটকে আসক্ত থাকায় কোনো চক্রের প্রয়োজনায় বাসা থেকে বেরিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে সাচিদানাউরিন বলেন আমার বড় বোন তিন বছর আগে মারা গেছে আর দুলাভাই অন্য জায়গায় বিয়ে করেছে আমার ছোট বোনের বাসা খিলগাঁওয়ে সেখানে থাকত রোকেয়া জয়নপাড়া খাদিজারা ধানমন্ডি গার্লস হাইস্কুলে জয়নপাড়া ও খাদি জারার পরীক্ষার সেন্টার ছিল সে কারণে পরে আমার কাছে নিয়ে আসি এটি পরীক্ষা হয়েছে দুটি পরীক্ষা বাকি আছে এর মধ্যেই তারা হঠাৎ তিনজন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায় তিনি আরও বলেন তার তিন ভাগ্নি টিকটকে আসক্ত ছিল টিকটকের মাধ্যমে কারো প্রয়োজনায় তারা বাসা থেকে বের হতে পারে বলে ধারণা করছি তারা যাবার সময় তাদের বই খাতা পরীক্ষার অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন ফর্ম সহ সব কিছু নিয়ে গেছে আদাবর থানার এসআই আব্দুল মমিন বলেন সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে দেখতে পেয়েছি তিন বোন নিজ ইচ্ছায় নিজেদের ব্যাগ নিয়ে বাসা থেকে বের হয়েছে আমরা তাদের অবস্থা শনাক্তে কাজ করছি অন্যদিকে নিজের বিয়ে ঠেকিয়ে দিল ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তৃষ্ণা আশ্রয় পেল এতিমখানায় দারিদ্র্যের অজুহাতে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী তৃষ্ণাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেন তার বাবা মা ও আত্মীয় স্বজন মেধাবী মেয়েটি আর দশটি মেয়ের মতো চুপ করে থাকেননি সাহসের সঙ্গে সব বাধা অতিক্রম করে সে তার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে আশ্রয় নেয় পরে ওই বিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন বুধবার বিকালে মেধাবী ছাত্রী তৃষ্ণাকে সরকারি শিশু পরিবার পালিকা নৌকার এতিমখানায় ভর্তি করে সেখানে নিরাপদে লেখাপড়া করার সার্বিক ব্যবস্থা করে দিয়েছে প্রশাসন জানা গেছে গত বারোই নভেম্বর সন্ধ্যায় জয়পুরহাট শহরের মারুয়ারি পট্রির একটি কাজী অফিসে ওই শিক্ষার্থীর সঙ্গে জয়পুরহাট শহরের টুকুর মোড় এলাকার এক লেদ শ্রমিকের বিয়ের বন্দোবস্ত করে পরিবার পরদিন সকালে স্কুলে গিয়ে মেয়েটিকে কাঁদতে দেখেন তার প্রধান শিক্ষক আয়ুবাদি তখন প্রধান শিক্ষককে মেয়েটি বলে আমাকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে ছাত্রীর কথা শুনে প্রধান শিক্ষক জয়পুরহাট সদরের ইউএনওকে বিষয়টি অবগত করেন তাৎক্ষণিক ইউএনও পুলিশ পাঠিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন পরে মেয়েটিকে প্রধান শিক্ষকের জিম্মায় রাখার নির্দেশ দেন পাশাপাশি শিশুটিকে সরকারি শিশু পরিবার বালিকা নৌকায় ভর্তি করে সেখানে সরকারি খরচে নিরাপদে লেখাপড়া করার সার্বিক ব্যবস্থা করেন সতেরোই নভেম্বর ওই এতিমখানায় ওই ছাত্রীকে ভর্তি করান প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা সরকারি শিশু পরিবার বালিকা নৌগার তত্ত্বাবধায়ক শহীদুল ইসলাম বলেন জয়পুরহাট সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় শিক্ষকরা তৃষ্ণাকে নিয়ে এলে আমরা ভর্তি করে নিয়েছি উল্লেখ্য ওই শিশুটির বাবা তার মাকে নানার বাড়িতে রেখে আরেকটি বিয়ে করে অন্যত্র চলে যান সেই থেকে মেয়েটির মা অন্যের বাসা বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন আর শিশুটি শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের লেখাপড়া করে আসছিল জয়পুরহাট সদরের ও আরাপাত রহমান জানান বাল্লবী বিয়ের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে মেয়েটির নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করে জেলা প্রশাসকের নির্দেশনা মোতাবেক সরকারি শিশু পরিবার বালিকা নৌকাতে ভর্তি করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং পরবর্তী দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আসসালামু আলাইকুম